উচ্চতম ন্যায়ালয়ত আন্তঃৰাজ্যিক পাৰপত্ৰ গোচৰ শুনানি এজে ৱাই চি পিয়ে উচ্চতম ন্যায়ালয়ত ৰুজু কৰিছিল গোচৰ অসমত ইনাৰলাইন পাৰ্মিটৰ ব্যৱস্থা কৰিবলৈ দীৰ্ঘদিন দাবী জনাই আহিছে এজে ৱাই চি পিয়ে এই বিষয়টো সন্দৰ্ভত আইনী যুঁজো অব্যাহত ৰাখিছে সংগঠনটোৱে কোভিড পৰিস্থিতিৰ বাবে বিগত দুটা বছৰ অনুষ্ঠিত হোৱা নাছিল গোচৰটোৰ শুনানি ন্যায়ালয়ৰ মজিয়াত সুফল পাব বুলি আশাবাদী এজে ৱাই চি মহামান্য উচ্চতম ন্যায়ালয়ত অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদে আবেদন করা ইনারলাইন পারমিট সম্পর্কীয় যুক্ত গোচর সেই গোচরের শুনানি আছে আমি অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদে প্রথম অবস্থাত আন্তঃরাজ্যিক পারপত্র অসমে পাব পড়া একটা অধিকার যা 19 সনের 11 ডিসেম্বর তারিখে দেশের গৃহমন্ত্রী অমিত শাহ ডাঙরিয়ায় এখন নোটিফিকেশনের জড়িয়ে বাতিল করেছিল আর হ্যাঁ একদিনে আকো মণিপুর ইনারলাইন পারমিট প্রবর্তন করা হব বলেও কৈছিল গতি আমি ইনারলাইন পারমিট পাবপরা পাবপরা যেটা অধিকার সেই অধিকার প্রযোজ্য রাখব লাগে বলে দেশের উচ্চতম ন্যায়ালয়ত আমি আবেদন করেছো গতি সেই আবেদনের আজি শুনানি আছে গতি এখন আইন এনে ধরনের এখন নোটিফিকেশনের জড়িয়ে কেতিয়াও বাতিল করব নয় এখন আইন বাতিল করবলে হলে সাংসদত সে সম্পর্কে আলোচনা হব লাগিব জনসাধারণের মতামত লব লাগিব সংসদীয় সমিতি গঠন হব লাগিব বহু নিয়ম আছে সেই নিয়মক একেবারে উলঙ্ঘা করে গৃহমন্ত্রী ডাঙরিয়ায় বা এখন কেন্দ্রীয় সরকারে যি ব্যবস্থা গ্রহণ করেছে যে সিদ্ধান্ত লৈছে সেই সিদ্ধান্তক আমি বিরোধিতা করে দেশের সর্বোচ্চ ন্যায়ালয়ত আবেদন করেছিল আজি সেই আবেদনের দ্বিতীয় শুনানি আছে আমি আশা রাখিছো যাতে দেশের মহামান্য উচ্চতম ন্যায়ালয়ে আমার আবেদন গ্রহণ করে আমার খিলঞ্জা ভূমিপুত্র সকলক ন্যায্যতা প্রদান করে উচ্চতম ন্যায়ালয়ত আন্তঃরাজ্যিক পারপত্র গোচর শুনানি এজে ওয়াই সি পিয়ে উচ্চতম ন্যায়ালয়ত রুজু করেছিল গোচর অসমত ইনারলাইন পারমিটর ব্যবস্থা করবলৈ দীর্ঘদিন দাবী জনাই আহিছে এজে ওয়াই সি পিয়ে এই বিষয়টোৰ সন্দৰ্ভত আইনী যুঁজো অব্যাহত ৰাখিছে সংগঠনটোৱে কোভিড পৰিস্থিতিৰ বাবে বিগত দুটা বছৰ অনুষ্ঠিত হোৱা নাছিল গোচৰটোৰ শুনানি ন্যায়ালয়ৰ মজিয়াত সুফল পাব বুলি আশাবাদী এজে ৱাই চি মহামান্য উচ্চতম ন্যায়ালয়ত অসম জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদে আবেদন কৰা ইনারলাইন পারমিট সম্পর্কীয় যুক্ত গোচর সেই গোচরের শুনানি আছে আমি অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদে প্রথম অবস্থাত আন্তঃরাজ্যিক পারপত্র অসমে পাব পড়া একটা অধিকার যা 19 সনের 11 ডিসেম্বর তারিখে দেশের গৃহমন্ত্রী অমিত শাহ ডাঙরিয়ায় এখন নোটিফিকেশনের জড়িয়ে বাতিল করেছিল আর হ্যাঁ একদিনে আকো মণিপুর ইনারলাইন পারমিট প্রবর্তন করা হব বলেও কৈছিল গতি আমি ইনারলাইন পারমিট পাবপরা পাবপরা যেটা অধিকার সেই অধিকার প্রযোজ্য রাখব লাগে বলে দেশের উচ্চতম ন্যায়ালয়ত আমি আবেদন করেছো গতি সেই আবেদনের আজি শুনানি আছে গতি এখন আইন এনে ধরনের এখন নোটিফিকেশনের জড়িয়ে কেতিয়াও বাতিল করব নয় এখন আইন বাতিল করবলে হলে সাংসদত সে সম্পর্কে আলোচনা হব লাগিব জনসাধারণের মতামত লব লাগিব সংসদীয় সমিতি গঠন হব লাগিব বহু নিয়ম আছে সেই নিয়মক একেবারে উলঙ্ঘা করে গৃহমন্ত্রী ডাঙরিয়ায় বা এখন কেন্দ্রীয় সরকারে যি ব্যবস্থা গ্রহণ করেছে যে সিদ্ধান্ত লৈছে সেই সিদ্ধান্তক আমি বিরোধিতা করে দেশের সর্বোচ্চ ন্যায়ালয়ত আবেদন করেছিল আজি সেই আবেদনের দ্বিতীয় শুনানি আছে আমি আশা রাখিছো যাতে দেশের মহামান্য উচ্চতম ন্যায়ালয়ে আমার আবেদন গ্রহণ করে আমার খিলঞ্জা ভূমিপুত্র সকলক ন্যায্যতা প্রদান করে আপনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।